উনিশশো সালে এলিজাবেথ সেনেট নামে এক মহিলাকে নৃশংসভাবে খুন করেন কেনেথ স্মিথ সেই খুনের ঘটনায় তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয় তবে কিভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তা নিয়ে মতবিরোধ ছিল অপরাধের অপরাধ বিচার করেন বিচারক দোষী সাব্যস্ত হলে সাজা শোনান হাজত বাস জরিমানা কিংবা মৃত্যুদণ্ড এমন নানা ধরনের শাস্তির কথা লেখা আছে আইনের বইতে বিশ্বের প্রায় সব দেশে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডই দেয়া হয় কিভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বিশ্বের অনেক দেশে মৃত্যুদণ্ড মানেই আসামিকে ফাঁসি দেওয়া হয় ভারতীয় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামিকে ফাঁসির তরিতে ঝোলানো হয় তবে বিশ্বের কয়েকটি দেশে মৃত্যুদণ্ড কার্যকর করতে ফাঁসির বদলে অন্য উপায় নেওয়া হয় যেমন সৌদি আরবে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামির মাথা কেটে নেওয়া হয় আবার চীন ভিয়েতনাম ও আমেরিকাতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ করে কিছু দেশ আছে যেমন আফগানিস্তান উত্তর কোরিয়া প্যালেস্তাইন সোমালিয়ার মতো দেশে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সম্প্রতি আমেরিকার এক আসামি মৃত্যুদণ্ড কার্যকর করতে নেওয়া হলো। অভিনব পন্থা মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত আসামিকে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মারা হলো যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে উনিশশো সালে এলিজাবেথ সেনেট নামে এক মহিলাকে খুন করেন তিনি ছিলেন একজন ভাড়াটে খুনি স্ত্রীকে খুন করার জন্য এক হাজার ডলারের বিনিময়ে কেনেথকে ভাড়া করেছিলেন চার্লস সেনেট নামে এক ব্যক্তি যদিও পরে চার্লস আত্মহত্যা করেন এলিজাবেথকে খুন করার জন্য কেনেথ স্মিথের একজন সহযোগীও ছিলেন তাকেও মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল আদালত দু সালে তার সাজা কার্যকর করা হয়েছিল তবে কেনেথের বিচার চলছিল নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড সাজা উচ্চ আদালত হয়ে সর্বোচ্চ আদালতেও কিভাবে কেনেথের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তা নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে মতবিরোধ দেখা দেয় দু সালে একবার কেনেথকে প্রাণঘাতী ইঞ্জেকশন প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকর স্থির হয় যদিও শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায় পরে আমেরিকার অঙ্গরাজ্য অ্যালাবামার গভর্নর ফের কেনেথের মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে উদ্যোগী হন শেষ পর্যন্ত ঠিক হয় নাইট্রোজেন গ্যাস দিয়ে শ্বাসরোধ করে মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করা হবে কেনেথের নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মারা হয় তাকে বিশ্বের প্রথম এই উপায়ে শাস্তি দেয়া হলো কাউকে কেনেথির মুখে একটি মাস্ক আটকে দেয়া হয় ঠিক যেভাবে কোন রোগীকে মাস্কের মাধ্যমে অক্সিজেন দেয়া হয় সেই প্রক্রিয়ায় কেনেথের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল শুধু অক্সিজেনের পরিবর্তে ছিল নাইট্রোজেন অক্সিজেন চলাচলের সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছিল কেনেথের মৃত্যুদণ্ড কার্যকর করতে বাইশ মিনিট সময় লেগেছে সংবাদ মাধ্যম সূত্রে খবর বাইশ মিনিটের মধ্যে প্রথম কয়েক মিনিট সচেতন ছিলেন তিনি যতক্ষণ তার জ্ঞান ছিল ততক্ষণ মৃত্যু যন্ত্রণায় চিৎকার করেছিলেন তারপর অবসন্ন হয়ে পড়েন শেষে তার মৃত্যু হয় প্রত্যক্ষ কথায় নাইট্রোজেন মাস্ক মুখে পড়ানোর আগে কেনেথ শেষ কথা বলেছিলেন আজ মানবিকতাকে আরও এক ধাপ পিছনে নিয়ে গেল অ্যালাবামা ছত্রিশ বছর আগে করা সেই খুনের ঘটনায় দোষী সাব্যস্ত কেনেথের শাস্তি কার্যকর হল বৃহস্পতিবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন কেনেথের স্ত্রী এবং সন্তান তাদের উদ্দেশ্যে কেনেথ বলেন ভালোবাসা এবং শান্তি নিয়ে আমি পৃথিবী ত্যাগ করছি তোমরা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সাংবাদিক বৈঠক করে কেনেথের মৃত্যুর খবর নিশ্চিত করেন অ্যালাবামা কারা বিভাগের কমিশনার জন হেম তিনি বলেন অনেকক্ষণ পর্যন্ত শ্বাস ধরে রেখেছিলেন কেনেথ শেষ পর্যন্ত বাঁচার লড়াই এভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোর বিরোধী ছিলেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কর্মীরা এমনকি নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর না করার অনুরোধ করা হয়েছিল তবে আলাবামা প্রশাসনের যুক্তি ছিল নাইট্রোজেন গ্যাস ব্যবহার করার প্রক্রিয়া সবচেয়ে ব্যথাহীন মৃত্যু গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা আমেরিকায় নতুন নয় উনিশশো সালে খুনের অপরাধে দোষী সাব্যস্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করে মারা হয়